আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, তোমাকে আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যালো মাসুদ ভাই। আসিফ ভাই, হ্যাঁ, আমাদের এই আলোচনাটা হ্যাঁ আসলে কেমন অর্ধেক। আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বহু কষ্টে শেষে যুক্ত হতে পারলাম। হ্যাঁ নেটওয়ার্ক মানে এখন কিছুটা ভালো আমার। হ্যাঁ, এখন কিছুটা ভালো। আমাদের আলোচনাটা অসমাপ্ত ছিল, আমরা সেই আলোচনাটার রেশ ধরেই আমরা কথাগুলা চালিয়ে যাব, এবং আমি মনে করি যে তিনটা আলোচনা একত্র করে পরে আমরা হয়তো ইউটিউবে কেউ একজন আপলোড দিবেন। যারা যারা ইউটিউবে আমাদের ভিডিও আপলোড দেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের তিনটা ভিডিও একত্র করে আপনারা আপলোড দিয়েন, যেন আলাদা আলাদা ভাবে না থাকে। হ্যাঁ মাসুদ ভাই, আপনি যে কথাগুলো বলছিলেন আপনি এখন বলেন তাহলে। পরকীয়া নিয়ে এতক্ষণ আমরা কিছুক্ষণ আগে প্রথম একটা লাইভে কথা হলো, এরপরে আপনি একটা করলেন, অনেকে আপনার সাথে যুক্ত হয়ে মতামত দিলেন। বিশেষ করে মালিক মাওলা ভাইয়ের মতামতগুলো আমার খুব ভালো লেগেছে, আপনার মতামতগুলোও ভালো লেগেছে, এবং খুব একটা আমার কাছে মনে হয় পার্থক্য নেই। তবে কিছু কিছু জায়গায় হয়তো আমার সাথে মানে আপনার সাথেও কিছুটা পার্থক্য থাকতে পারে। যেমন আমি কিছু কমেন্ট খেয়াল করেছি, কিছু কমেন্টে বলা হয়েছে যে যেমন এখনকার সময় নারীরা যেহেতু ইনসিকিউর আছে, তো সেজন্য সাময়িকভাবে দেনমোহর নামক প্রথাটাকে আমরা বৈধতা দিতে পারি বা এটার প্রশংসা করা যেতে পারে, কিন্তু আমি এর সাথে মোটেই একমত নই। কারণ হচ্ছে আমার কাছে তখন মনে হয় যে মনে করুন কোনো একটা তরকারিতে লবণ খুব কম হয়েছে, এখন লবণ কম হয়েছে, খেতে বসতে লবণ মোটেই হয় নাই, একবার লবণ ছাড়া তরকারি। এবার বলা হলো আচ্ছা লবণ যখন কম হয়েছে তাহলে এক কাজ করি, এখানে আমি কাঁচামরিচ অনেক বেশি দিয়ে দিই, তা কাঁচামরিচ যেখানে 5টা দেয় কথা সেখানে মানে 15টা কাঁচামরিচ দিয়ে এরপরে তরকারিটা রান্না করলো। তো এক্ষেত্রে যে অবস্থা হবে, আমার মনে হয় যে বাংলাদেশে যে আইনটা আছে যে ভাইয়েরা বোনদের দ্বিগুণ সম্পদ পাবে, যেটা কোরআনের মধ্যে আর কোরআনেরই হুকুম সূরা নিসার মধ্যে আছে, ওই আইনটাকে ওভারটেক করা বা ওটাকে সংশোধন করা যাচ্ছে না, বা ওটাকে ঠিক না করে আমরা দেনমোহর নিয়ে আসলে সেই লবণ ছাড়া তরকারির মধ্যে কাঁচামরিচ বেশি দেয়, মরিচ বেশি দেওয়ার মতো অবস্থা আমার কাছে মনে হয়। এটা আর কি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ নারীকে সম্পদের মধ্যে ঠকিয়ে প্রথমে একটা প্রতারণা করা হয়েছে, দেনমোহর দিয়ে নারীর সাথে দ্বিতীয়বার প্রতারণা করা হচ্ছে, এবং নারীকে আরো চূড়ান্ত রকমের অপমান করা হচ্ছে দেনমোহরের মাধ্যমে। এটা চূড়ান্ত রকমের অপমান, ইসলামের কারণ দৃষ্টিতে দেনমোহর দেনমোহরটা প্রথাটা আসলে কি, যেভাবে, যে যৌনাঙ্গের অধিকার, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন আবার আরেকবার। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে দেনমোহরটা হচ্ছে যৌনাঙ্গের উপরে মালিকানা প্রতিষ্ঠা করা, কেননা আমরা উসুল শাসী নামে কওমি মাদ্রাসায় উসুল শাসী নামে যে বইটা পড়েছি, কিতাব পড়েছি, সেটা মেরকাত নামে যে কিতাবটা পড়েছি, সেটা নুরুল ইজাহ নামে যে কিতাবটা পড়েছি, সেটা হেদায়া নামে যে কিতাবটা আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়েছে, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে যে মোহর সম্পর্কে লিআন্নাল মাহর বাদালু মিল্কিল বুদাহ শব্দটা এই টাইপের, অর্থাৎ হচ্ছে নারীর যৌনাঙ্গের মালিকানার বিনিময়ে দেনমোহর প্রদান করা হয়। সেই হিসাবে যে নারী দেনমোহর গ্রহণ করে, আমি একথা বলছি না যে যারা না জেনে ইতিপূর্বে দেনমোহর নিয়েছে তারা ভুল করেছে, এটা না, হয়তো অনেক মেয়েই জানে না, কিন্তু যারা না জেনে দেনমোহর গ্রহণ মানে জেনে বুঝেও দেনমোহর গ্রহণ করে, অর্থাৎ আমার এই লাইফটা এখন দেখলো, দেখার পরে যদি কোনো মুক্তমানা মেয়ে সে যদি দেনমোহরের বিনিময়ে বিয়ে বসে, তাহলে আমি মনে করব বা আমি বিশ্বাস করব যে সে ভদ্র মহিলা তার নিজের যৌনাঙ্গ বিক্রি করেছে ওই তার হাজবেন্ডের কাছে, আস্তিক নাস্তিক বুঝি না, সে এটা বিক্রি করেছে। কারণ হচ্ছে ওই দেনমোহর নামটা সিস্টেমটাই হচ্ছে যৌনাঙ্গের মালিকানার বিনিময়ে। আরো একটা বিষয়, এই যে কোরআনে যে তাহলে সূরায় তাহলে নিসা, তাহলে তো ভাই তাহলে হ্যাঁ তো ভাই আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলুন। প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে একজন যদি যৌনাঙ্গ কিনে নেয়, খরিদ করে, দেনমোহর দেয়ার বিনিময়ে যদি যৌনাঙ্গ খরিদ করে, তাহলে তো টেকনিক্যালি আমরা দেখতে পাই যে সেই যৌনাঙ্গ সেই নারীটা অন্য কোথাও ব্যবহার করতে পারবে না। এটা তো মানে তাহলে তো সে আসলে ব্যবসায়িক চুক্তি ভঙ্গ করছে, তাই না? ব্যাপারটা কি এরকম না? ব্যবসা, হ্যাঁ ব্যবসায়ী একবারে, আপনার এক্ষেত্রে আমি একমত যে হ্যাঁ সে ব্যবসায়িক চুক্তি ভঙ্গ করছে, কিন্তু সেম চুক্তি পুরুষটার বেলায় প্রযোজ্য না, কারণ পুরুষকে তো ইসলাম ধর্ম বহুগামী হওয়ার সুযোগ দিয়েছে। বহুগামী হওয়াটা আমি বলি যে বহুগামী হওয়াটা অপরাধ না, কিন্তু একজনকে সুযোগ দিলাম আর একজনের জন্য হারাম করলাম, এই জিনিসটা হচ্ছে অপরাধ। আর আসিফ ভাই, আপনি নিশ্চয়ই একটা হাদিস জানেন, আপনি ইতিপূর্বে আলোচনা করেছেন যে একটা হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিসটা আছে, যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি সেটাকে অস্বীকার করে, তাহলে লাগানাথাল মালাইকাত হাত্তা তুসবিহা শব্দটা আছে, যে সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা সারা রাত বসে ওই স্ত্রীকে অভিশাপ দেয়। এই হাদিসটা তো এই যে হাদিসটা বলা হয়েছে এর পিছনে কিন্তু একটা কারণ আছে, এবং আমরা আমাদেরকে মাদ্রাসায় শেখানো হয়েছে যে ধরুন একটা জিনিস টাকার বিনিময়ে আমি কিনলাম, এখন সেই জিনিসের টাকার বিনিময়ে কেনার পরে সেই কেনা জিনিস আপনার কাছে রাখতে দিলাম যে ভাই আমি কিনেছি ঠিক, কিন্তু আপনার কাছে থাকলো, পরে আমি চাইলাম আপনি দিচ্ছেন না, তাহলে তো এটা তো অন্যায়। তা ঠিক এরকম স্ত্রীর যৌনাঙ্গ পুরুষটা টাকার বিনিময়ে কিনে ফেলেছে, যেটা ইসলাম ধর্ম বলে,
অতএব যদি কোনো স্ত্রী সেই কেনা জিনিসটাকে দিতে অস্বীকার করে তাহলে তো সে অপরাধী, অবভিয়াসলি অপরাধী, কারণ এটা মানে ইসলাম ধর্মের বিবেকটাকে তো তাই বলে। এখন পর্যন্ত খেয়াল করবেন যে আপনি নিশ্চয়ই মনে হয় জানেন যে বাংলাদেশের অনেক মেয়েরা আছে কিছুটা মুক্ত চিন্তা করে, কিছুটা মানে কিছুটা ই করে, কিন্তু তারা বলে কি যে সব ঠিক আছে, ইসলাম নারীকে অনেক ঠকিয়েছে কিন্তু দেনমোহর দিয়ে কিন্তু জিতিয়েছে। আসলে কে জেতালো? আসলে তো ওটা তো হলো মানে ঠকানোর চূড়ান্ত লেভেলটা পূর্ণ করলো আর কি, চূড়ান্ত অসম্মান, প্রতি চূড়ান্ত অসম্মান হচ্ছে দেনমোহর। মাসুদ ভাই লাইনটা কেটে গেল কেন বুঝতে পারলাম না। মাসুদ ভাই আপনি যদি আবার একটু যুক্ত হন, আপনার লাইনটা কেটে গেল, হঠাৎ করে কেটে গেল। মাসুদ ভাইয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, মাসুদ ভাইয়ের লাইনটা বোধহয় কোনো লাইনটা হঠাৎ করে কেটে গেল, আমি আবার যুক্ত করছি মাসুদ ভাইকে। আপনি দেখেন, হ্যাঁ সরি মাসুদ ভাই, আপনার লাইনটা হ্যাঁ হুট আসিফ করে ভাই, কেন যেন কেটে গেল, আপনি আবার একটু বলেন। আমিও জানি, হ্যাঁ আমিও বুঝলাম না কেন কেটে গেল। যাই হোক, তো বলছিলাম যে তো সুতরাং যদি কোনো নারী তার যৌনাঙ্গ বিক্রি করে টাকার বিনিময়ে, তাহলে তো স্বাভাবিকভাবে সে ওটাকে বাইরে খরচ করতে পারবে না, এটা আমি আমি বিশ্বাস করি যে করতে পারবে না। কিন্তু এবার যদি বলেন যে পুরুষও করতে পারবে না, কি পুরুষ করতে পারবে কেন, আমি বলি যে এটা এটা হচ্ছে মানে আমাদের, আমরা যারা মুক্ত মনা তাদের কাছে আমরা মনে করি এটা সে ব্যবহার করতে পারবে না। তবে ধার্মিক যদি হয়, ধার্মিকের কাছে ধার্মিক একই কথা বলে যে কোনো পুরুষ তার মানে তার যৌনাঙ্গ অন্য কোথাও ব্যবহার করতে পারবে না। তবে যেমন সূরা মুমিনের মধ্যে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, একজন পুরুষ তার স্ত্রীদের সাথে, শব্দটা কিন্তু বলা হয়েছে যে একজন পুরুষ তার স্ত্রীদের সাথে তার যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে, আর হচ্ছে দাসীদের সাথে, মালিকানা এর ভুক্ত বাইরে যদি দাসীদের করে সাথে, তাহলে সেটা, হ্যাঁ মালিকানা ভুক্ত দাসীদের সাথে এর বাইরে যদি যায় তাহলে সেখানে বলা হচ্ছে ফামানি বেতাকা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুল আদুল, সূরা মাগারিজের মধ্যে যদি কেউ এর বাইরে চলে যায় তাহলে সে সে অপরাধী। এই জিনিসটা দেখিয়ে করে কি আমাদের মানে ইসলামপন্থী যারা, তারা মেয়েদেরকে বুঝায় দেখো এই যে ইসলাম কি বলেছে, দেখছো স্ত্রীদেরকে ব্যবহার করা যাবে, দাসীদেরকে ব্যবহার করা যাবে, এর বাইরে গেলেই সে অপরাধী, তাহলে তোমার হাজবেন্ড যদি বাইরে যায় সে কিন্তু অপরাধী। এবার ওই হিজাবি হিজাবি বোনগুলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে, বুঝুক বা না বুঝুক। তো যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, এই দেনমোহরের বিষয়টা নিয়ে আমরা পরিষ্কার ভাবে আলোচনা করলাম এবং আমরা বুঝতে পারলাম যে দেনমোহর বিষয়টা আসলে নারীর প্রতি চূড়ান্ত অসম্মান। কিন্তু আমাদের সমাজের সিস্টেমটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে একটা নারীকে পর্যাপ্ত শিক্ষা দেওয়া হয় না এবং পর্যাপ্ত মানে আত্মনির্ভরশীল যে সে হয়ে উঠবে সেই সুযোগ গুলা করে দেওয়া হয় না। এবং আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে হুম হুম যৌতুক, যৌতুক দেয়া, যৌতুক দেওয়াও কিন্তু আমাদের দেশে মানে হুম হুম প্রচলিত। তখন বলা হচ্ছে যে মেয়েটাকে হুম তো যৌতুক দেওয়া হচ্ছে, সুতরাং সম্পত্তির অধিকারের আর দরকার কি, এই কথাগুলো বলেও কিন্তু নারীর হুম যে অধিকার হরণ করা হচ্ছে। এখন এই জিনিসগুলো যদি আমরা একটা একটা করে বিচার বিবেচনা করে এরপরে যদি আমরা পরকীয়া নিয়ে আলোচনা করি, আমার মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হবে। কিন্তু আমরা যদি হুট করে পরকীয়াটা খারাপ নাকি ভালো সেই দিকে চলে যাই, সেখানে মনে হয় যে ভেজালটা লাগে হচ্ছে সেই জায়গায়, কারণ এইগুলা তো প্রাইমারি স্টেজ, এইগুলা পার না, এগুলা নিয়ে আলোচনা না হয়ে তো আমরা পরকীয়া নিয়ে আলোচনা করতেই পারি না। এই যে আপনি যেটা বলেন বিয়ে, দেনমোহর, এখানে আমি আমি গত মানে আগের লাইভটাতে আমি যে কথাগুলো বলছিলাম যে পরিবার প্রথা কিন্তু মানুষের খুবই বেসিক একটা মানে অনুভূতির জায়গা। আমার পরিবার থাকবে, আমার বাচ্চা হুম থাকবে, আমার স্ত্রী থাকবে, এবং প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটা নারী পুরুষ, নারী হোক পুরুষ হোক যেমনই হোক, সে চায় যে তার ভালোবাসার মানুষ শুধুমাত্র তাকেই ভালোবাসবে এবং তার সাথে থাকবে। এখন এবং আমি ব্যক্তিগত ভাবে আমিও এটা চাই যে আমার ভালোবাসার মানুষ, আমার বউ, আমার বাচ্চা আমাকে ভালোবাসবে। এই জায়গাগুলা কিন্তু মানুষের খুব বেসিক জায়গা এবং এই জায়গাগুলোতে আমি কোনো অবস্থাতে হুম কম্প্রোমাইজ করব না। এবং আমার ব্যক্তিগত ভাবে যদি আমার আমি যার সাথে কমিটেড, সেই কমিটমেন্টের ভেতর থেকে আমার বউ পারবে না হচ্ছে কি আরেকজনের সাথে সম্পর্ক করতে এই জায়গায়, তাহলে কেউ যদি করে এরকম, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেটা কমিটমেন্ট ভঙ্গ করছে। আমি কিন্তু দেনমোহর এবং মানে সম্পত্তির উত্তরাধিকার আইন সেগুলা বাতিল করেই আমি এই জায়গা পর্যন্ত এসেছি। এখন হুম আপনি আপনি বলেন এই এই বিষয়ে আপনি বলেন তাহলে। আসলে আসলে আসিফ ভাই, বাংলাদেশের যে আইনটা আছে 457 নম্বর ধারা, সেখানে পরকীয়ার বিরুদ্ধে সরাসরি বলা নেই, সেখানে শুধু বলা আছে যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ যদি কারোর সাথে, বিবাহিত নারী যদি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে সেক্ষেত্রে দায়ী করা হবে পুরুষটাকে। ওই আইনটা হচ্ছে প্রায় 150 বছরের মানে 157 বছরের পুরাতন আইন, ভারতেও ওই আইনটাই ছিল, কিন্তু ভারতে রিসেন্টলি ওই আইনটাকে রিফর্ম করেছে, আমি এটাকে স্যালুট জানাই, এটাকে আমি অভিনন্দন জানিয়েছি, প্রশ্ন করেছি যে সেখানে বলা হয়েছে পরকীয়া করাটা এটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে না, কিন্তু পরকীয়া করাটা বিবাহ বিচ্ছেদের, এটা একটা প্রতারণার মধ্যে পড়ে এবং বিবাহ বিচ্ছেদের একটা কারণ হতে পারে। আমিও ঠিক এই বিষয়টার সাথে আমি একমত যে পরকীয়া করাটা এটা ব্যক্তির অভিরুচি, ব্যক্তির স্বাধীনতা, তবে এটা
হয়তো বা প্রতারণার মধ্যে পরে যদি দুজন কমিটেড রিলেশনে থাকে প্রতারণার মধ্যে পরে, কিন্তু এর জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না রাষ্ট্র। আর এই পরকীয়া বিরোধী যে ব্যাপারটা সমাজে প্রচলিত আছে, দেখবেন এই পুরোটা কিন্তু নারীর বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, যেহেতু বাংলাদেশের মতো জায়গায় মানে পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে পুরুষেরা, অর্থাৎ সমাজ, রাষ্ট্র, ব্যবসা, রাজনীতি সবকিছু পুরুষরা নিয়ন্ত্রণ করে। আর ওয়াজ মাহফিল তো, ওয়াজ মাহফিল আর ধর্মটা তো পুরোই পুরুষ নিয়ন্ত্রিত, সেখানে তো নারীর কোনো প্রবেশের অধিকারই নেই। তো সুতরাং এই পরকীয়ার নামক আইন করে বা পরকীয়া বিরোধী বিষয়গুলো বলে কিন্তু সম্পূর্ণ নারীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, নারীকে ডমিনেট করে ঘরের মধ্যে রেখে বাইরে। এবার পুরুষের কোনো দোষ সচ্ছতাই থেকে যাচ্ছে, একটা নারী যদি অন্য সম্পর্কের মধ্যে আপনার আগের কথাগুলো শোনা যায়নি ভাই, আপনার লাইনটা কেটে কেটে শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, এখন এখন আবার ঠিক আছে, এখন আবার ঠিক আছে। আমি তাহলে ওই কথাটা আবার বলি, অর্থাৎ আমি মনে করি যে এই যে পরকীয়ার বিরুদ্ধে যে কথাগুলো আছে, পরকীয়া এই কথাগুলো কিন্তু পুরোটা নারীর বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, যেহেতু সমাজ, রাষ্ট্র, ধর্মটা পুরো নিয়ন্ত্রণ করে পুরুষেরা। তো দেখা যায় নারী যদি, কোনো নারী যদি একটা পরকীয়া বা অন্য সম্পর্ক করে, সেই ক্ষেত্রে সে নারীকে সমাজ, রাষ্ট্র চেপে ধরে, বিশেষ করে সমাজ চেপে ধরে, কিন্তু পুরুষেরা কিন্তু অহরহ বাইরে যাচ্ছে। আমি যদি দেখি বাংলাদেশের পুরুষদের মধ্যে, আমার কাছে মনে হয় যে পুরুষদের মধ্যে 99% হচ্ছে মানে বাহিরে খুঁজে বেড়ায়, অর্থাৎ পায় না হয়তো, পায় বা না পায় কিন্তু সারাক্ষণ খুঁজে বেড়ায়, ছোক 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 করে। ওই যে আমরা দেখবেন ঘরের মধ্যে যদি ছুঁচো ঢোকে, ছুঁচো ঢুকলে যেমন একটা ছোক 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 আওয়াজ করে চতুর্দিকে তাকায়। হ্যাঁ, যারা ধার্মিক পুরুষ, ধার্মিক পুরুষদের 100%, অধর্ম, যারা ধার্মিক না, ধর্মহীন, তাদের তাদের মধ্যে হয়তো এই সংখ্যাটা কম, কিন্তু ধার্মিক পুরুষদের মধ্যে 100%ই বাইরে ছোক ছোক করে। আমি 100% না, 100% বললে অবশ্য ভুল হবে, অনেকে আছে আবার একটু ইয়ে থাকে, হয়তো 99%ই বাইরে ছোক ছোক করে। আর কিন্তু নারীদের মধ্যে এই সংখ্যাটা খুবই কম, অথচ দেখবেন লেখার মধ্যে সবকিছুতে সব জায়গায় আমরা নারীকে দায়ী করি, বেশ্যা সে নারী, যে পরকীয়া করে তাকে বলা হয় বেশ্যা, খানকি, এটা সেটা এগুলো। আর যখন কোনো নারী নারীর জাগরণের কথা বলবে তখন তাকে তার অথচ বেশ্যাদের কাছে তো যাচ্ছে পুরুষটাই, মেয়েরা তো আর বেশ্যাদের কাছে যাচ্ছে না, তাহলে আমরা কেন শুধুমাত্র বেশ্যাদেরকেই এই কারণে দায়ী করব? এটা তো হয় না। একবারই একবারই। এবং এই যে এই পুরুষগুলো, এই পুরুষগুলো নারীকে শত শত বছর যাবৎ শোষণ করতে কি করেছে, যেমন কোরআনের সূরা বাকারা 230 নম্বর আয়াতে আছে যে সমস্ত মুসলমানেরা বলে যে কোরআনের কোথাও নেই যে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী আরেকজনের ঘর করে এই স্বামীর কাছে, স্বামীর, স্বামী না, এই হাজবেন্ডের কাছে ফিরতে হবে, এটা কোরআনের কোথাও নেই। এটা যারা বলে তাদের জন্য একমাত্র প্রমাণ হচ্ছে কোরআনের সূরা বাকারা 230 নম্বর আয়াত, সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে হাজবেন্ড যদি তৃতীয়বারও তালাক দেয় তাহলে ওই স্ত্রী অন্যের ঘর করা ছাড়া ফিরতে পারবে না। এটা হচ্ছে কি যে একজন মানে পুরুষকে ওই আরেকজনের বউকে ভোগ মানে ই করার, কি বলে, মানে ধর্ষণ করার একটা ব্যবস্থা করে দেয়া, ধর্মটা ব্যবস্থা করেছে যে একজন ব্যক্তি হঠাৎ করে রাগের মাথায় একজন কৃষক তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, এবার যাবে মোল্লার কাছে কিংবা সমাজের নেতার কাছে, মাতবর সাহেবের কাছে যাবে, মোড়ল সাহেব কিংবা মোল্লাই বলবে ঠিক আছে এটা যা করে ফেলছেন করেছেন গোপনে, ঠিক আছে বউটারে আমার কাছে এক রাতের জন্য দিয়ে দেন। তাহলে ভাবেন তালাক শব্দটা কার মুখে উচ্চারিত হয়েছে, আর সেখানে শাস্তি পাচ্ছে কে, সেখানে ধর্ষিতা হচ্ছে কে, ধর্ম কাকে ধর্ষণ করছে, ধর্মটা প্রতিটা ক্ষেত্রে এই কাজটাই করে। ঠিক এরকম যে হিন্দু ধর্মে যে বিবাহ মানে বিধবা বিয়ের বিষয়টা যে আপনি জানেন নিশ্চয়ই, যে বিধবা বিয়ে নিষিদ্ধ ছিল, পরে রাজা রামমোহন রায়ের চেষ্টায় ওটা বৈধ হয়েছে। তো বিধবা বিয়ে নিষিদ্ধ ছিল কেন, যে ঠাকুর পুরোহিত যারা আছে, একটা নারী যখন বিধবা হয়ে যায় তখন সেই নারীকে হয় পুড়িয়ে ফেলতো, আর বেঁচে থাকলে তারা তাদের মন্দিরের মন্দিরের জন্য ব্যবহার করত, ঠাকুর পুরোহিতরা সবাই মিলেমিশে তাকে রেপ করত, ওই যাতে করে ওই বিবাহিত নারী যে একবার যৌনতার স্বাদ পেয়েছে, তার মধ্যে নিশ্চয়ই যৌন অনুভূতি আছে, তাকে বারবার ব্যবহার করতে পারে, তাকে রেপ করতে পারে। আমি এটাকে মানে সেক্স বলবো না, বলবো রেপ, যেমন যেমন মুসলমানরাও ওই যে 3 তালাকের পরে রেপ করে একজন এক রাতের জন্য, 2 রাতের জন্য, এই রেপ করার জন্যই পুরুষের এই নিয়ম বানিয়েছে, অথচ দোষটা গিয়ে সব কিছু শেষে গিয়ে নারীর ঘাড়ে ঘাড়ে দোষ। মাসুদ ভাই আপনার ভিডিও হয়তো দেখা যাচ্ছে না, অনেকে কমেন্টে লিখছেন যে আপনাকে বোধহয় ভিডিওতে দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে, আপনি কি কেটে দিয়ে আরেকবার যুক্ত হতে পারেন? আমি, আচ্ছা ঠিক আছে, তাহলে খরচা সব আমার, অতএব একটা মানে শুরুতে একটা টাকা দেন, তার সেক্ষেত্রে কিন্তু ওই টাকা কিন্তু পুরুষকে সম্মান করে দেওয়া হচ্ছে, অথচ দেন মোহরটা কিন্তু কোরআন হাদিস বলছে নারীকে অসম্মান করে দেওয়া হচ্ছে। তাহলে মানে যে যত সিস্টেম আছে, মানে ধর্মভিত্তিক যতগুলো সিস্টেম, সমস্ত সিস্টেমে কিন্তু নারীকে চূড়ান্ত রকমের অপমান করা হচ্ছে। এটা যদি আমাদের মানে মা বোনরা বোঝে, তাহলেই আসলে আমাদের এই চেষ্টাগুলো সার্থক হবে বলে আমি মনে করি। তো ঠিক আছে আরিফ ভাই, এই আসিফ ভাই আমি এখন চলে যাচ্ছি। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং মতামত দেওয়ার জন্য, আবার আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করবো, আজকে টেকনিক্যাল কারণে আমরা লাইভটা ঠিকভাবে করতে পারছি না।
আমরা আশা করি আরেকদিন এটা নিয়ে আমরা আলোচনা করবো দীর্ঘ সময়। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনাকেও আচ্ছা ধন্যবাদ, ভালো থাকেন, আচ্ছা বাই বাই, শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি। আচ্ছা, অন্য কোনো মুমিন ভাই।